বসিরহাটের খুব কাছেই অবস্থিত আরবেলিয়া একটি খুব সমৃদ্ধ জনপদ। এখানে বহু শিক্ষিত এবং বনেদি পরিবারের বাস। তাদেরই মধ্যে বসু বাড়ি এবং মজুমদার বাড়ি অত্যন্ত বিখ্যাত। আরবেলিয়া গ্রামে প্রচলিত আছে, যে কোনো বাড়ি কালী পুজো হলে সবার আগে এই মায়ের মন্দিরে পুজো দিয়ে যেতে হয়, না হলে মা স্বপ্নাদেশ দিয়ে নিজেই মনে করিয়ে দেন। রাত্রিবেলা নূপুরের আওয়াজ পায় যে মা এই সামনে আছে বাবার মন্দির, মানে ওইখানে যান কি জানি না সেটা, কিন্তু নূপুরের আওয়াজ, ঝমঝম আওয়াজ, এটা সবাই পায়, আমরাও পেয়েছি। খুঁজতে খুঁজতে আজ আমি চলে এসেছি আরবেলিয়ার এই অতি প্রাচীন মায়ের মন্দিরটিতে। তো চলুন আমার সাথে আপনারাও দর্শন করে নেবেন এই প্রাচীন মন্দিরটি, আর সাথে জেনে নেব এই মন্দির স্থাপনের পিছনের ইতিহাসটিও। আরবেলিয়ার এই প্রাচীন মন্দিরটি প্রায় 500 বছরের পুরনো এবং শোনা যায় যশোরের রাজা প্রতাপাদিত্যের রাজত্বের শেষের দিকে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। আরবেলিয়ার মজুমদার বংশের এক পূর্বপুরুষ প্রথম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দির স্থাপনের পিছনের ইতিহাসটিও অত্যন্ত রোমাঞ্চকর। রাজা প্রতাপাদিত্যের রাজত্বের শেষ দিকে রাজ্যে অত্যন্ত অচল অবস্থা তৈরি হয়েছিল। সেই সময় এই মজুমদার বংশের পূর্বপুরুষ ছিলেন এই রাজার দেওয়ান। রাজা প্রতাপাদিত্য এই সময় যশোরে একটি বিখ্যাত কালী মন্দির তৈরি করেছিলেন, সেটি হলো যশোরেশ্বরী কালী মন্দির। এই যশোরেশ্বরী কালী মন্দিরটি মায়ের 51 সতীপীঠের মধ্যে একটি, যেখানে মায়ের করকমল বা পানি পদ্ম পতিত হয়। সেই যশোরেশ্বরী কালীমা প্রতাপাদিত্যের দিওয়ান অর্থাৎ মজুমদার বংশের সেই পূর্বপুরুষকে স্বপ্নে আদেশ দেন তাকে নিয়ে চলে আসার জন্য। তিনি বলেন, আমি এখানে থাকতে পারছি না। মায়ের সেই স্বপ্নাদেশ পেয়ে মজুমদার বংশের পূর্বপুরুষ মায়ের তামার ঘট এবং মায়ের হাতে তলোয়ারটি নিয়ে চলে আসেন এই আরবেলিয়াতে, এবং এখানেই একটি মাটির কুটির বানিয়ে সেখানে মায়ের ঘট প্রতিষ্ঠা করে মায়ের মন্দিরে পুজো শুরু করেন। মায়ের এই স্বপ্নাদেশ পাওয়ার পর মজুমদার পরিবারের বংশধর তিনি মায়ের তামার ঘটটি এবং মায়ের হাতে তলোয়ারটি তুলে নিয়ে আরবেলিয়াতে চলে আসেন, এবং এই আমার পিছনে যে মায়ের মন্দিরটা, এখানে সেই ঘট এবং তলোয়ার এখানে রেখে মায়ের প্রতিস্থাপনা করেন এবং একজন পূজারীও নিযুক্ত করেন প্রতিদিন পুজোর ব্যবস্থার জন্য। এরপরে মা পুনরায় স্বপ্নাদেশে জানান যে এই মন্দিরে কোনো মূর্তি স্থাপন করা যাবে না। সেখান থেকেই এই মন্দিরে কোনো মূর্তি পুজোর চল নেই, মায়ের ঘটেই মায়ের আরাধনা করা হয়। বর্তমানে একটি বড় কাঠের সিংহাসন আছে মায়ের মন্দিরে, সেখানে একটি রৌপ্য বেদির উপর মায়ের সেই প্রাচীন তামার ঘটটি অবস্থিত। মজুমদার বংশের পরবর্তী প্রজন্মের কোনো সদস্যও মূর্তি পুজো করেননি। বলা হয় মূর্তি পুজো সম্পূর্ণ নিষিদ্ধ তাদের বংশে, এমনকি তারা ঘরে কোনো দেবদেবীর ছবি বা কোনো ক্যালেন্ডারও রাখেন না। সেই প্রাচীন কাল থেকে এই রীতি তারা মেনে আসছেন। এরপর মজুমদার পরিবারের পুত্রবধূর কাছ থেকে আমি জানতে পারলাম মায়ের সম্পর্কে আরো কিছু গল্প। চলুন আমরা একসঙ্গে শুনে নিই। এছাড়া জানলাম মা নাকি মন্দির সংলগ্ন অঞ্চলে একদমই আলো পছন্দ করেন না। কোনো আলো লাগানোর ব্যবস্থা করা হলেও সেটি এক থেকে দুদিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। অনেক প্রচেষ্টার পরেও এখানে কেউ আলো লাগাতে পারেনি।
কালী পুজোর সময় নিয়ম অনুযায়ী আলো লাগালে ঠিক দুদিন পরেই সে আলোও নষ্ট হয়ে যায়। অলৌকিক মনে হলেও কথাগুলো একদমই সত্যি। যাই হোক, মায়ের আশীর্বাদ নিয়ে আমি বেরিয়ে পড়লাম ওখান থেকে। আর একটা কথা বলতে আমি একদমই ভুলতে চাই না, সেটা অনেক ধন্যবাদ মজুমদার পরিবারের সকলকে। সবাই ভালো থাকবেন আপনারা, অনেক ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। মায়ের মন্দির থেকে বেরিয়ে একটু এগোলেই আপনারা দেখতে পাবেন এই আটচালা স্টাইলের জোড়া শিব মন্দিরটি। মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম যে পুরোহিত মশাই মায়ের মন্দিরে পুজো করছিলেন সেই পুরোহিত মশাই পুজো করছেন। এই আটচালা স্টাইলের মন্দির দুটি কে বা কবে প্রতিষ্ঠা করেছিলেন তা আমি জানি না, তবে মন্দির দুটি দেখতে খুবই সুন্দর। এর ঠিক পিছনেই আছে একটি অতি প্রাচীন পুকুর এবং পরিবেশ খুবই সুন্দর। তো এখানে আসলে আপনাদের ভালো লাগবে এটুকু কথা দিতে পারি। আপনারাও যদি কেউ এই মন্দিরে আসতে চান, হাসনাবাদ লোকাল ধরে কাকরা মির্জানগর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা সোজা চলে আসুন বণিকপাড়া বা বেনেপাড়া। সেখান থেকেই এই মজুমদার বাড়ির কালী মন্দিরটি একদম ওয়াকিং ডিস্টেন্সে পড়বে। যাই হোক, মায়ের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।